আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে কলন স্ট্যাম্প টুল। আর যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা এই বাটনে ক্লিক করে দেখে আসবেন, অথবা আমার চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে দেখাবো যে কীভাবে কলন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করতে হয়। কলন স্ট্যাম্প টুল দিয়ে আসলে অনেকগুলো অনেক ধরনের কাজ করা যায়, যেমন কোনো ফটোকে আপনারা রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসবো, আপাতত একটি ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখবেন এখানে হচ্ছে আমরা কলন স্ট্যাম্প টুলের মাধ্যমে কী কী কাজ করতে পারি। তো কলন স্ট্যাম্প টুলের মাধ্যমে আমরা এই যে এখানে একটা বক দেখতেছেন, এই পাখিটাকে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো কলন স্ট্যাম্প টুলের মাধ্যমে, এবং এটাকে আমরা কপি করে এবং পাশে অন্য জায়গায় বসাতেও পারবো। আসলে এটা কীভাবে করতে হয়? আসলে কলন স্ট্যাম্প টুল দিয়ে রিমুভ করা বলতে বোঝায় যে কলন স্ট্যাম্প টুল দিয়ে আসলে কপি হয়। তো আমরা যখন যেখানে ক্লিক করব সেখান থেকে ফুল ইমেজটা কপি করে নেবে। তো এটার কাজ হচ্ছে যখন আমরা রিমুভ করব, এটাকে আমরা কপি করে রাখি একটা। আচ্ছা, এটা রিমুভ করার মানে এই যে আমরা যখন পাশের থেকে কালারটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিব, যেহেতু পাশে সেম কালার আছে, যখন সেম কালার থাকবে সেটাকে আমরা কপি করে এখানে বসাই দিলেই মানে তার মানে এটা রিমুভ হয়ে যাবে। তো এটা কীভাবে করে, অল্টার প্রেস করলে দেখুন একটা পয়েন্টার আসছে। তখন আমরা পাশ থেকে কালার নিব, এবং যেখানে আমাদের প্রোডাক্টটা বা যেটা আমরা রিমুভ করে সেখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ পাশের কালারটা এখানে বসে যাবে। তো এখান থেকে পাশের থেকে কালার নিয়ে এভাবে আমরা বসাতে হবে। এখন এখানে যদি সেম সম্পূর্ণ সেম কালার হয় সেক্ষেত্রে আমার কাজটা করা আরও সুবিধা। সেটা কীভাবে, আমরা এখান থেকে কালার নিব, এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে ফুল ইমেজটা কপি করে নিলাম, এবং এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করব। যখন আমরা এখানে ড্র্যাগ করব এটা আমরা রিমুভ করতে সক্ষম হব। তবে আপনারা সব বিষয়টা বুঝতে পারতেছেন যে এটা কিন্তু সবসময় এটা হবে না, যে যখন আমাদের সম্পূর্ণ সেম কালার ব্যাকগ্রাউন্ড না হবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অন্যরকম হয়ে যাবে। তখন তখন এটা কিন্তু এভাবে কাজ করা সম্ভব হবে না। এবার আমরা কপি করব কিভাবে, কপি করব হচ্ছে আমরা এই আমরা এখান থেকে এই বগের উপরে একটা ক্লিক করব অল্টার প্রেস করে, তখন এটা কপি হয়ে যাবে। আপনারা সে বুঝতে পারতেছেন, তবে এটা কিন্তু ব্রাশ বড় ছোটো করা যায় কি, কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে সব বড় ছোটো করতে পারবেন। তো এটাকে আমরা কীভাবে কপি করবো, এখানে কপি করব। আসলে দেখতে পাচ্ছেন যখন আমরা অল্টার প্রেস করে এখান থেকে ক্লিক করছি তখন এটা কিন্তু তখন কপি হয়ে গেছে। তখন আমরা এখানে প্রেস করব কিবোর্ড থেকে, সরি, মাউস ড্রাগ করে ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না, না ছেড়ে আমরা জাস্ট স্লো ড্রাগ করব, ড্রাগ করে এখানে আমরা এটা বসাই দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাজ করে। এটা কিন্তু আপনারা প্র্যাকটিস করলে এটা সহজে হয়ে যাবে। প্রথমত হয়তো অন্যরকম মনে হতে পারে আসলে এটা কপি নাকি রিমুভ, তো এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। যখন আমরা এখান থেকে অল্টার প্রেস করে ক্লিক করবো এটা কপি হয়ে যাবে, তখন এখানে আমরা বসাই দিতে পারবো। এবং এখান থেকে যদি আমরা শুধু পানি কপি করি তাহলে এখানে দিলে এটা মুছে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা আরেকটি ইমেজ নিয়ে আসি, একটি ইমেজ এখান থেকে একটি সাইকেলের ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এটাও আমরা সেম কাজ, এটা আমরা রিমুভ করতে পারবো সাইড থেকে ক্লিক করে আমরা কালার নিয়ে এখানে আমরা অ্যাপ্লাই করব। আশা করি আপনারা বুঝতে পারছেন, পাশে থেকে কালার নেব এবং এখানে অ্যাপ্লাই করব। তো আসলে এখানে তো আমরা এরকম দিতে পারছি, কিন্তু নিচে আমরা কীভাবে দিব এখানে বিষয়টা দেখেন। এখানেও আমরা ব্রাশটাকে ছোটো করব, ছোটো করার পর আমরা এখান থেকে কালারটাকে নিব, নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করব, জাস্ট ক্লিক করে করে করব। এবং এখানে যেহেতু লাইন আছে আমাদের এই লাইনের উপরে ক্লিক করতে হবে অল্টার প্রেস করে, এবং দেখুন এখানে বুঝতে বোঝা যাচ্ছে যে আসলে লাইনটা কীভাবে, এখানে তো আমরা দিব না। তো এখানে আমরা সেই হিসাবে আমরা এখানে জাস্ট ড্র্যাগ করব, তাহলে দেখুন এই লাইনটা এখানে বসে গেল। এখানে যে যেমনটা আছে আমরা আমরা ঠিক এখানেও ঠিক তেমনটা ব্যবহার করতে পারবো। তো এভাবে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে কলন স্ট্যাম্প তুলতে কাজ করতে হয়। তো এভাবে হচ্ছে কলন স্ট্যাম্প তুলতে কাজ করতে হয়। আর যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আর এই কলন স্ট্যাম্প টুল নিয়ে আমার আগে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত ভিডিও দেখতে পারবেন। যেহেতু এটা আমাদের শর্ট কোর্স, এই জন্য ভিডিওটা অনেক ছোটো রাখলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।